এবার মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজন, আমরাই এনেছি বিজয়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাকি পায়। একাত্তরের 13 অক্টোবর পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানকে হত্যা করতে দুঃসাহসী অভিযান পরিচালনা করেছিলেন কিশোর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। মোনায়েম খানের কর্মচারীদের সহায়তায় তাঁর বনানীর বাড়িতে ঢুকে তিনি গভর্নরকে গুলি করেছিলেন। মৃত্যু হয় মোনায়েম খানের। বুদ্ধি আর নানা কৌশলে মোনায়েম খানকে মেরে পাকিস্তানিদের পিলে চমকে দিয়েছিলেন মোজাম্মেল। বীরত্বপূর্ণ এই অভিযানের জন্য যুদ্ধের পর তাঁকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। আরও জানাচ্ছেন মানুষ ঘোষ। ক্যামেরায় ছিলেন শহীদ ইসলাম। গুলশান 2 নম্বর ঘেঁষে ভাটারা ইউনিয়ন, এখানেই সোলমাইত 3 রাস্তার সংযোগে প্রায় 60 ফুট উঁচু বিশাল এক ভাস্কর্য। উঁচু বেদির উপর দাঁড়িয়ে 28 ফুট উচ্চতার এক বীর যোদ্ধা বিজয় ছিনিয়ে অস্ত্র কাঁধে বীরের বেশে দেশে ফিরছেন। ভাটারার বাসিন্দারা এক নামে চেনে এই বীর যোদ্ধাকে। তারা জানে বীর প্রতীক মোজাম্মেল হকের কীর্তিগাথার কথা। মোনায়েম খানের হত্যা মিশনটা এতটাই সেন্সিটিভ ছিল, এতটাই ভয়াবহ ছিল যে মোনায়েম খানের বাড়িতে বেলুচ রেজিমেন্টের আর আর্মি তাবু খাটাইয়া বাংকার করে মেন গেটটা পাহারা দিত, এবং এর থেকে 100 গজ দূর হবে ময়মনসিং রোড, সেই ময়মনসিং রোডের উপর বালির বস্তা দেয়া এন্টি এয়ারক্রাফট লাগাইয়া সেনাবাহিনী তার বাড়িটাকে স্কট করে রাখছে। আয়ুব খানের সহযোগী পূর্ব বাংলার গভর্নর মোনায়েম খান 60-এর দশকের ঘৃণিত একটি নাম। বলা হয় 25শে মার্চ ঢাকায় ব্যাপক গণহত্যা চালানোর মুখ্য পরিকল্পনাকারীদের একজন এই মোনায়েম খান। যুদ্ধের সময় সেই মোনায়েম খানকেই তার বাসায় ঢুকে হত্যা করে রাতারাতি আলোচনায় চলে আসেন সদ্য কৈশোর পেরোনো মোজাম্মেল। চিন্তা করলাম যে আমার চাচা যেহেতু মোনায়েম খানের গাবি দহন করে, তো আমার চাচার থেকে তার বাড়িতে ঢুকার একটা পথ তৈরি করা যাবে। তো চাচাকে বললাম যে চাচা, মোনায়েম খানের বাড়িতে ঢুকার ব্যবস্থাটা করে দিতে হবে। তো চাচা বলল যে মোনায়েম খানের বাড়িতে তো আমি ঢুকাই দিতে পারবো না, আমি মোনায়েম খানের বাড়িতে যারা মোনায়েম খানের বাড়ির যে চাকর যে গরু রাখে এবং বাড়ির যে কেয়ারটেকার তাদের দুইজনকে পরিচয় করাই দিতে পারবো। অক্টোবর মাসে পরপর 2 বার মোজাম্মেলের পরিকল্পনা ব্যর্থ হয়। তৃতীয়বার ঠিকই কাজ হলো। এবার পরিকল্পনা মাফিক এক সন্ধ্যায় মোজাম্মেল গেলেন মোনায়েম খার বাসায়। মোনায়েম খান ছিলেন ড্রয়িং রুমে, জানালার পাশে গিয়ে দাঁড়ালেন কৈশোর পেরোনো মোজাম্মেল। একটা ম্যাগজিনে 28টা বুলেট, তো ট্রিগারে চাপ দিছি যে উদ্দেশ্য একটা ম্যাগজিন তার ভিতরে দিব। ট্রিগারটা চাপ দেওয়ানোর সাথে সাথেই তো একটা ড্রিম করে একটা শব্দ হইলে পরেই দেখলাম কি যে ও মাকে কয়ে এইভাবে ধরেই সে সোফার থেকে পড়ে গেল। এই যে পড়ে গেছে আর ওই দুইটা ও মাগো বাবা গো মুহূর্তের মধ্যে আপনার ওই যে ওই বাংকারে যা মিলিটারিরা ছিল, তাবুতে যারা ছিল সবাই তারা লাইন পজিশনে শুয়া এই গান উপরের দিকে করে খালি গুলি করতেছে। তো ক্ষয়ের মতন বৃষ্টির মতন গুলি ছুটতেছে, আর বাসার মধ্যে টোটাল বাসার মধ্যে ও মাগো বাবা গো ছাড়া আর কোনো শব্দ নাই, সব চিৎকার পারতাছে। কোনো রকমে পালিয়ে বাঁচলেন মোজাম্মেল। পরদিন রেডিওতে খবর এলো মারা গেছে মোনায়েম খান। শোরগোল পড়ে গেল চারপাশে। অথচ মাত্র 9ম শ্রেণীর ছাত্র থাকায় শুরুতে মুক্তিবাহিনীতে ঢুকতে অনেকটা কাঠখোর পোড়াতে হয়েছিল মোজাম্মেল হোসেনকে। মানুষ ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।